ঈদ মুবারক সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা সেরা ফোন গেমিং ফোন ক্যামেরা ফোন অলরাউন্ডার ফোন সব কিছুই লাগবে পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে এখন এই দামে কোন ফোনটা আমার জন্য বেটার হবে বড় বড় সব টেক বোদ্ধারাও এই প্রশ্নটা শুনলে কিন্তু ব্যবহার চাকা খেয়ে যায় আর আমি তো নাদান শিশু আসলে এই বাজেটে অলরাউন্ডার ফোন বলে কিছু নাই বললেই চলে তবে আমরা যেটা করতে পারি সেটা হলো এই বাজেটের সবগুলো ফোনের মধ্যে একটু ঘাটাঘাটি করে সেরা ফোনগুলোর একটা টপ চার্ট বানাতে পারি এই বাজেটের সেরা অ্যানঅফিসিয়াল ফোনগুলো নিয়ে আলাপ আলোচনা করবো আমাদের আজকের ভিডিওতে আপনাদের সাথে আছে আমি মিজানুর রহমান জুলহাস এবং আপনারা দেখছেন থেক্ইপ আর স্যামসাংয়ের উপর ভরসা করে অনেকেই স্যামসাংয়ের ফোন পারচেস করেন তাই এই বাজেটে পাঁচ নম্বর পজিশনে বাসার ময় জন্য আমার পছন্দের ফোনটা হলো স্যামসাং এ জিরো ফাইভ এস এই ফোনটার ছয় একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টটা এখন সতেরো হাজারের আশেপাশে পাওয়া যাচ্ছে এতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন সিক্স এইটি ডিসপ্লেতে আছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের নাইনটি আর্স রিফ্রেশ রেট সহ একটা পিএলএস সিক্সিডি প্যানেল ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন সেন্সর সহ থার্টিন মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রয়েছে ছয় একশো স্টোরেজ আর পাঁচ হাজার ব্যাটারি ওভারঅল এই ফোনটার আউটলুক থেকে প্রায় সবখানেই স্যামসাং তার নিজস্বতা ধরে রেখেছে আর লং টার্মে স্যামসাংয়ের সুনামের কথা চিন্তা করলে এই ফোনটা নিয়ে ভাবতে পারেন এরপরের ফোনটা হল রিয়েলমি টেন এই ফোনটার ছয় একশো আট জি বাজার দর বর্তমানে বিশ হাজারের আশেপাশে আর চার চৌষট্টি জিবি আবার পনেরো হাজারের আশেপাশে পাওয়া যাচ্ছে এই ফোনটা কিন্তু গত বছর লঞ্চ হয়েছিল তবু এটা টপ চার্টে জায়গা করে নেওয়ার কারণ হল প্রায় সবগুলো সেক্টরেই সে ডিসেন্ট পারফর্ম্যান্স প্রথমত এই ফোনটা অনেক হ্যান্ডি আর লাইটওয়েট হ্যান্ডফিল সিরিয়াসলি সিরিয়াসলস ডুয়েল ক্যামেরা সেটা পঞ্চাশ মেগাপিক্সেলের মেন সেন্সর ইমেজ কোয়ালিটি অসাধারণ সামনের দিকের সিক্সটিন্সেলের সেলফি ক্যামেরাটাও গুড টু ডিসেন্ট সেলফি ক্যাপচার করতে পারে আর সামনের দিকে ডিসপ্লেটাও ভালো লাগার মতোই সিক্স পয়েন্ট ফোর ইঞ্চের ফুল এইচ ডি প্লাস সুপার প্লাসট প্যানেল রয়েছে এখানে আর নাইনটি আর্স এর রেটও আছে থাউজেন্ড ইয়ার্সের পিক ব্রাইটনেসও ভালো ব্যাপার হচ্ছে এখানে কিন্তু কর্নিং কর্নি ফাইভ ফাইভের প্রোটেকশন দিয়েছে রিয়েলমি সব মিডল পানসোলের ফিরে রিয়েলমির আপার কিন্তু অনেক ইউনিক লাগে মোটামুটি যথেষ্ট ভালো এটা এখানে তারা ব্যবহার করেছে মিডিয়া টেকিও জি নাইটি নাইন এল পি ডিডিয়া ফোর র্যাম আর ইউএফএস টু পয়েন্ট টু টাইপের স্টোরেজের সমন্বয়ে রেগুলার বেসিস কাজকর্ম থেকে শুরু করে করা যায় পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি সাথে থার্টি থ্রি ওয়াটের চার্জারও পাওয়া যাচ্ছে বক্সের মধ্যেই অন্যদিকে প্রায় কাছাকাছি প্রাইস রেঞ্জে রিয়েলমি সি সিক্সটি সেভেন ফাইভ জি ফোনটাও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে না আপনারা সেখানে আবার ফাইভ জি চিপসের ডায়মেন্সিটি সিক্স ওয়ান ডাবল জিরো প্লাস দেওয়া হয়েছে যেটা এই জি নাইন্টি নাইনের থেকে কিছু কিছু ক্ষেত্রে সামান্য ইগিয়ে থাকে এছাড়া অন্যান্য দিকে কিন্তু এই সি সিক্সটি সেভেনটা রিয়েলমি টেনের কাছে কিছুটা পিছিয়েই পড়ে যেমন ডিসপ্লেতে সি সিক্সটি সেভেনে দেওয়া হয়েছে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চের ফুল প্লাস রেজলেশন ওয়ান এখানে ডিসপ্লে সাইজ বড় সরই আছে কিন্তু ডিসপ্লে প্রোটেকশন কিন্তু নাই আবার রিয়ার ক্যামেরা সেট আপে রিয়েলমি টেনের মতো হলেও সেলফি ক্যামেরাতে এসে আবার সে কিছুটা পিছিয়ে পড়ে এখানে এইট পিক্সেল একটা ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়েছে তারা এখন রিয়েলমি লাভাররা যদি নতুন ফাইভ জি ফোন খুঁজে থাকেন তবে কিছু কিছু জায়গায় কম্প্রোমাইজ করে রিয়েলমি সি সিক্সটি সেভেন ফোনটা নিতে পারেন আর যদি সব দিকেই মোটামুটি ডিসেন্ট পারফরমেন্স খোঁজেন তবে আপনার রিয়েলমি টেন ফোনটা নেওয়াই উচিত আমাদের সিলেক্ট করা সবগুলো ফোনই কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন বসুন্ধরা সিটির বেসমেন্ট টু এর এটি নাইন নম্বর শপ ইয়াশরা মোবাইল বিডি থেকে টেকি পার্কের রেফারেন্সে কিছুটা সম্মানসূচক ডিসকাউন্টও পেয়ে যাবেন পাশাপাশি এক্সচেঞ্জ সুবিধারাও পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে তাদের যাবতীয় ডিটেলস দিয়ে রাখতেছি আমি প্রয়োজনে যোগাযোগ করতে পারেন পাশাপাশি এক্সাক্ট প্রাইসটাও জেনে নিতে পারেন আমাদের চয়েস লিস্টের নেক্সট ফোনটা হলো মোটোরোলা মোটো জি থার্টি ফোর যার আট একশো আঠাশ জিবির আনঅফিসিয়াল বাজার দর বর্তমানে আঠারো হাজারের মতো এই ফোনটার বিশেষ কিছু ভালো দিকের মধ্যে এখানে ব্যবহার করা স্ন্যাপড্রাগন সিক্স নাইনটি ফাইভ ফাইভ জি চিপসেটটা কিন্তু বাবা পাওয়ার যোগ্য যেটা সাধারণত পঁচিশ ত্রিশ হাজারের ফোনে বেশি দেখা যায় পঁচিশ হাজারের নিচে এই চিপসেটটা বেশ ইমপ্রেসিভ এলপি টি ফোর এক্স টাইপের র্যাম ও ইউএফএস টু টু টাইপের স্টোরেজের কম্বিনেশনে মাল্টিটাস্কিং ও গেমিং এর এক্সপিরিয়েন্সও কিন্তু যথেষ্ট ভালো ডিজাইনটাও সিম্পল অ্যান্ড অ্যাট্রাকটিভ হ্যান্ডফিলও যথেষ্ট ভালো প্রেয়ার ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেলের মেইন সেন্সরটা কিন্তু বেশ দারুণ ছবিও তুলতে পারে কালার পরিবর্তন করে ন্যাচারাল ও দুই ধরনের কালার টোনের ছবি ক্যাপচার করতে পারে সে আর ডিটেলস বেশ ভালোভাবেই ধরে রাখার চেষ্টা করে সামনের দিকে সিক্সটিন মেগা সেলফি ক্যামেরাটাও মোটামুটি ডিসেন্ট আছে পাঁচ হাজার এর ব্যাটারির সাথে ওয়াটের একটা চার্জারও পাওয়া যাচ্ছে বক্সের মধ্যেই তবে এই চার্জারটা থার্টি থ্রি ওয়াটার হলে কিন্তু বেটার হতো এত ভালো চিপসেট দারুণ ডিজাইন অথচ ডিসপ্লেটা কিন্তু হতাশাজনক এখানে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চের প্লাস রেজুলেশনের একটা আইপিএসএলসি ব্যাল দিয়েছে তারা এখানে ফুল এইচডি প্লাস হলেও কিন্তু আমি সন্তুষ্ট হতাম তবে স্টেডিও স্পিকার পারফরমেন্স আবার জোস এই ডিসপ্লে পার্টটা একটু কম্প্রোমাইজ করতে পারলে অন্যান্য দিকে কিন্তু এই ফোনটা জমজমাট আছে চাইলে এটাকে ঘিরে ভেবে দেখতে পারেন তবে ডিসপ্লের কারণে আমি পুরোপুরি রেকমেন্ড করছি না আবার চিপসেটের কারণে কিছুটা রিকমেন্ড করতে বাধ্য হচ্ছে মোটকে রিকমেন্ড রেকমেন্ড করি আর না করি এক বছরের পুরাতন হলেও এই বাজেটে পোকো এক্স ফাইভকে কে রেকমেন্ড না করে আসলে উপায় নাই পোকো এক্স ফাইভের এর ছয় একশো আঠাশ জি এখন বিশ হাজারের আশেপাশে পাওয়া যাচ্ছে আর স্পেকে তার ধারের কাছেও কেউ নাই।

আর শাওমির ফোনে কিন্তু বাটন অ্যান্ড পোর্টসে আইআর ব্লাস্টার সহ মোটামুটি সব কিছুই থাকে আইপি ফিফটি থ্রি ডাস্ট অ্যান্ড স্পেস রেজিস্ট্যান্স আছে এখানে আর ক্যামেরাতে আল্ট্রাওয়াইট সেন্সরের উপস্থিতিকে কিন্তু সাধুবাদ জানাতেই হয় যেটা এই বাজেটের ফোনে বিরল বলা যায় আটচল্লিশ মেগা পিক্সেলের মেইন সেন্সরের সাথে টু মেগা পিক্সেলের মাইক্রো সেন্সরও আছে ফোনটার রেয়ার ক্যামেরা প্যানেলে আর সামনের দিকে আছে থার্টিন মেগা পিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা পাঁচ হাজার এমএচ এর ব্যাটারির সাথে থার্টি থ্রি ওয়াটের একটা চার্জারও পাওয়া যাচ্ছে বক্সের মধ্যেই সব মিলিয়ে শাওমির এই ফোনটা কিন্তু অফার করতেছে আর এই বাজেটে ফোন কিনতে গেলে পোকাটা মাথায় রাখা জরুরি বলেই মনে করছে ভুল ত্রুটি সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে সামাজিক কাজে লেগে পড়েন আর সাবস্ক্রাইবের পাশে থাকা ঘন্টা বাটনটা চেপে মিষ্টি ভালোবাসা দিতে মোটেও কার্পণ্য করেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং টেকি পার্কের সাথেই থাকুন ঈদ মুবারক